হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। শম্ভুকে বার করতেই শম্ভু প্রথমে এই শোকেসটার উপর এসে বসল, তারপরে এখানে একটি প্লাস্টিকের মগের উপরে উনি হামলা করেছেন। দেখো কি করে মগটার সাথে। মগটাকে ফেলে ছাড়ল। এবার দেখো কি করে। বাবু এলে তো চুপচাপ বসে থাকবেন না। এবার ন্যাকড়ার উপরে হামলা করেছেন। তোমরা ন্যাকড়া বলো কিনা জানি না, আমরা কাপড়ের টুকরোকে ন্যাকড়াই বলি। এটাকে এখন কাটছি, পায়ে একটু আটকে গেছিল, ছাড়িয়ে গেল। ওকে বার করানো মানে আমাকে ওর পিছনে পড়ে থাকতে হবে। পুতুলটার তো অবস্থা খারাপ করেই দিয়েছে। এবার উড়ে গিয়ে ওই খাটের স্ট্যান্ড। শুধু তো খাটের স্ট্যান্ড একদম ঠিক করা আছে। তাকা না, দেখো কোথায় যাবে সেটা স্থির করতে পারছে না। দেখো ঝুলে পড়ে এরকম কাপড়ের মধ্যে, এরকম ঝুলে পড়ে। এবার আলনার দিকে গেলেন। কোনো কোনো সময় কাপড়ও ফেলে দেয়। আবার এসে গেল, ঠিক করতে পারছে না কোনখানটু মানে থাকবে। কাটার জিনিস খুঁজে পাচ্ছে না। এই হচ্ছে আমার শম্ভুবাবু, কাজ খুঁজে পাচ্ছেন না। দেখো শম্ভু কেমন জোর দেখাচ্ছে। দরজাটা দিয়ে দিচ্ছি, নিজে জোর করে ঠেলে বেরোচ্ছে। দেখো বলবে জোর যার মুলুক তার। দরজা ঠেলিস না শম্ভু, সবই পারে। এই শম্ভু একবার দরজা খুললেই হলো। আবার আবার শেষ পর্যন্ত শম্ভু যুদ্ধ জয় করল। শম্ভু এখন রাজা, জোর খাটিয়ে বাইরে বেরিয়ে এসেছে। শম্ভুর কত শক্তি, শম্ভুর হাবভাব দেখো, সেটাই শম্ভু বোঝাতে চাইছে।
এখন সন্ধ্যা হয়ে গেছে, আর বার করে রাখলাম না, ঠান্ডা পড়েছে। কাঁথাবাতা সব ঢেকে দিয়েছি, তারপর একটু খাবার দিয়ে দিচ্ছি বাটিতে। ওই সূর্যমুখী দানার বীজটা, ওটা খেয়ে শম্ভু শুয়ে পড়বে। এখন শম্ভুর নিদ্রা টাইম। শম্ভু চুপচাপ নিজের বিছানায় বসে আছে। এখন শম্ভু শান্তশিষ্ট, কোনো কেউ শব্দ করে না। শম্ভুর এখন ঘুম পেয়েছে। গুড নাইট শম্ভু। শম্ভুকে যখন নিয়ে এসেছিলাম তখন ওর বয়স 3.5 মাস। তখনকার কিছু ফটো। তাহলে বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তাহলে ভিডিওটি এই পর্যন্ত রাখলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।